বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 99তম জন্মজয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে 15 দিনব্যাপী সুলতান মেলা 2024। 2001 সালে গঠিত হয় চিত্রশিল্পী এস এম সুলতানের নামে এস এম সুলতান ফাউন্ডেশন। সেই থেকে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। জেলা প্রশাসন এবং এস এম সুলতান ফাউন্ডেশন সোমবার বিকেলে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জাতীয় সঙ্গীতের তারে পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এর আগে সুলতান মেলা উপলক্ষে এস এম সুলতান সংগ্রহশালা থেকে একটি র্যালি সুলতান মঞ্চে এসে শেষ হয়। 15 দিনব্যাপী এই মেলা চলবে এপ্রিলের 29 তারিখ পর্যন্ত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দেশ বিদেশে চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীর পাশাপাশি মেলায় স্থানীয় মূর্ছনা সঙ্গীত নিকেতন, যুগান্তর নাট্য সংসদ, চিত্রা থিয়েটার, ছায়ানট, অদিচি শিল্পী গোষ্ঠী, জেলা শিল্পকলা একাডেমি সহ 46টি সাংস্কৃতিক সংগঠন নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করবেন। প্রাণীর প্রতি ভালোবাসা, বাচ্চার প্রতি ভালোবাসা, সবকিছু মিলে কিন্তু দেখেন আমরা নতুন করে এখন যত দিন যাচ্ছে আমরা এই জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের ভাবনা চলে যাচ্ছে। আজকে গাজাতে যে নৃশংস হত্যাকাণ্ড চলছে, আমরা কিন্তু দূর থেকে ফিল করতে পারি যে বাচ্চাগুলো না খেয়ে আছে, অথচ উনি ওনার জীবনে বলে গিয়েছেন যে একটা বাচ্চা আসে স্কুলে মানে একবেলা খাওয়ার জন্য। তো এই কথাগুলো আসলে মানে হৃদয় থেকে ধারণ করলে আমরা মনে করি যে আমাদের ব্যক্তি পাশাপাশি আমাদের সমাজও ডেভেলপ হবে। এই যে প্রদর্শনী, এর মাধ্যমে যে চিত্রের চিত্রশিল্পের দিকটি এখানে বিকশিত হবে এবং সুলতানের কথা দেশ ছেড়ে বিদেশে ছড়িয়ে পড়বে। 21 ও স্বাধীনতা পদক সহ একাধিক সম্মাননে ভূষিত বিশ্ববরণ্য চিত্রশিল্পী এস এম সুলতান 1924 সালে 10ই আগস্ট মেসের আলী ও মাজবিবির ঘর আলোকিত করে নড়াইলের মাসিমদিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। সময় সংবাদ, নড়াইল।